প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি, পাথরেও ফুল যে ফোটাও। দেখো রেডি হয়ে গেছে আমাদের মিষ্টি। গাইস, তো সকাল সকাল আর ভিডিওটা শুরু করা হয়নি, কারণ উঠতে উঠতে 11টা বেজে গেছে। আর এই দেখো মা কত কিছু রান্না করছে, আজকে তো শনিবার তাই আমাদের নিরামিষ, তাই পনির দিয়ে ছোলা আলু, মানে ছোলা আলু দিয়ে করবে ঘুগনির মতো করে। আর এই যে ভেজ ডালের জন্য সব কেটে নিয়েছে, টমেটো, ক্যাপসিকাম, গাজর, একটু পনির। আর এখানে ঘ্যাট হবে, যেহেতু আজকে আমার বরের আসার কথা আর ও খুব ঘ্যাট ভালোবাসে, তাই ঘ্যাট রান্না হবে। আর এই যে কাঁকরোল ভাজা হবে, আর এই যে ফিস্টাল, এই তো এই কটাই হবে। তো সকালবেলা আমি খেয়েছি আমার ফেভারিট কাঁঠাল মুড়ি দুধ দিয়ে আর আম, আর এখন একটু দই খেলাম। তো তখন আমি ভিডিও করিনি, তাই মা বলছে, তো কিছু বলো, কোনো ব্যাপার না, এই ভিডিও তোমরা দেখবে, এই ভিডিওটা তো বলেই দিলাম, তাই না? তো চলো মা রান্না করছে, মা রান্না একটু দেখে। আর আজকে মোটামুটি বিয়ের পরে আমি একদিনও বাড়িতে, এই বাড়িতে পুজো দেইনি, তো আজকে হয়তো ফার্স্ট আমি পুজো দেব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সব রেডি টেডি করব। আর চলো মা এখন রান্না করছে। তো আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে গেছি, তো সব কিছু রেডি করে নিয়েছি, বাসনপত্র ধোয়া হয়ে গেছে, ঘরটর মুছে নিয়েছি, ফুলটুলো তুলে নিয়েছি। তো আজকে পুজো দিতে দিতে একটু দেরি হয়ে গেল, কিছু করার নেই। তো যাই হোক, এখন আমি ফল কাটছি, ঠাকুরকে দেব আম, তো আমটা কেটে নিই। তো আমার দাদিয়ে আমটা কাটতে একটু বেশি সময় লাগে, মানে যেহেতু অভ্যাস নেই তার জন্য একটু বেশি সময় লাগে। তো যাই হোক, আমটা কেটে নেওয়া হয়ে গেছে। দেখো আমার ফুলতেই অনেকক্ষণ টাইম লেগে যায়। এই যে ঠাকুরদের জন্য রেডি করেছি, পাঁচটা পোষা মানে পাঁচটা থালে দিয়েছি, আর এই যে এখন আমি পুজো দিয়ে নেব। তো আমার পুজো দিতে বরাবরই বেশ ভালো লাগে, আমি পুজো দিয়ে থাকি, এ বাড়িতেও দিই, ও বাড়িতেও দিই, দু বাড়িতে দিই। কিন্তু ওই বাড়িতে মানে অনেক দিন, বিয়ের পরে একবারও দিইনি, কিন্তু বিয়ের আগে আমি প্রচুর দিতাম। যারা তোমরা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি প্রায় দিনই পুজো দিতাম, আর তোমাদের সাথে সেটা শেয়ার করতাম অনেকবার। তো চলো এখন আমাদের ঠাকুরগুলোকে দেখে নাও তোমরা একটু কে কে আছে। তো এই হলো আমাদের সিংহাসন। তো সিংহাসনের ভিতরে প্রথমে মা লক্ষ্মী, ওই সাইডে একটু ধনলক্ষ্মী আছে, আর তার পাশে ছিল গণেশ, তারপরে এদিকে এদিকে সব ঠাকুর তো দেখলি, আর এখানে লোকনাথ বাবা আর আমাদের নিগমানন্দ। তো যাই হোক, পুজো দেওয়ার পরে খেতে বসে গেছি। তো ভেজ ডাল নিয়ে ভাতটা আগে মেখে দিয়েছি, তারপরে ঘ্যাট নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে পনির। আর এই দেখো এখানে কি হচ্ছে, ছানা করে ফেলছি, আর ছানাটা এরকম কালার হওয়ার কারণ হলো আম দেওয়া হয়েছে। আর এই যে ছানাটা হয়ে গেছে, ছানাটাকে এখন ভালো করে মেখে নেব। তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কি করব, এতে একটু ময়দা দিয়ে নিলাম, তোমরা যদি গেস করতে পারো তাহলে ভিডিওটা এখন মানে 3:56 তোমরা কমেন্ট করতে পারো সবাই, ভিডিওটা দেখার সাথে সাথে, কেননা আমি শুনতে চাই যে তোমরা বুঝতে পারো নাকি। তো এই দেখো বেশিক্ষণ ওয়েট করালাম না, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো আমি রেডি হয়ে নিলাম, একটু পার্লারে যাব, তো বাপি আমাকে পার্লারে নিয়ে যাবে, আমি রেডি হয়ে নিয়েছি, চলো এখন পার্লারে যাওয়া যাক। তার আগে বাপি চা খাবে, তো মা চা বসিয়ে দিয়েছে, তো বাপির কাছে শুনে আসা যাক কি চা খাবে। তো চলো ভাবে কি চা খাবা, জলপাইগুড়িতে গিয়ে বন্ধের ইয়া দাঁড়া দিয়ে কি চা খাবা, চা তার মানে দুধ চা খাবা, চলো। তো আগে তো প্রায় প্রায় আসা হতো নিজের জায়গায়, কিন্তু এখন অনেক দিন পরে আসলাম এবার, তাই বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম।
মানে নিজেরও কাঁদছিল, একটু ঘুরলামও বাবার সাথে। তো এই দেখো আমাদের বাড়ি যাওয়ার সময় এই জায়গাটা পড়ে, মানে এটা একটা বিচ, নদী আছে। আর এইখানে একটা খুব সুন্দর জিনিস দেখতে পারবা, যেটা তোমরা ভিডিওর পর প্রথমে দেখতে পেরেছিলে। তো এই দেখো জয় বজরঙ্গলী, মানে কি বলবো, খুব সুন্দর লাগে দেখতে। এটা নতুন হয়েছে আমাদের বাড়ি এখানে। সো গাইস, বাড়িতে চলে এসেছি, চেঞ্জ করা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো গাইস দেখো, রেডি হয়ে গেছে আমাদের মিষ্টি। তো এই যে আমার বর চলে এসেছে, সাথে অনেকগুলো ফুচকা সিঙ্গারা এনেছে। তো এটাই খাওয়া দাওয়া করে আমি লাস্টে আর ভিডিও করা হয়নি।